ডিফেন্স আপডেট ওয়ার্ল্ডের আজকের আয়োজনে বিশ্বের শীর্ষ 10টি পারমাণবিক ক্ষমতা সম্পন্ন শক্তিশালী মিসাইল বা ক্ষেপণাস্ত্র সম্পর্কে জানব। মিসাইলগুলি কোন দেশের কোন মডেলের ওজন ও রেঞ্জ সহকারে আমরা এক নজরে তুলে ধরার চেষ্টা করব। কোন মিসাইল কতটা শক্তিশালী এবং আমাদের প্রত্যেকটি তথ্য আপনারা যেন নিঃসন্দেহে বিশ্বাস করতে পারেন, সেজন্য আমরা প্রত্যেকটি মিসাইলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। চলুন কথা না বাড়িয়ে শুরু করি। তালিকার এক নম্বরে রয়েছে রাশিয়ার R-36M2 মডেলের বিশ্বের সবচেয়ে শক্তিশালী ইন্টারকন্টিনেন্টাল নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইল। আশা করি আপনারা ফুটেজ দেখেই অনুমান করতে পারছেন মিসাইলটি কতটা ভয়ঙ্কর। ICBM-এর R-36M2 মডেলের বিশ্বসেরা এই শক্তিশালী মিসাইলটি শীতল যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের মাধ্যমে তৈরি করা হয়েছিল বিশ্বজুড়ে শক্তিশালী রাষ্ট্রগুলির ক্ষেপণাস্ত্র তৈরি প্রতিযোগিতার কারণে। পারমাণবিক সক্ষম এই ব্যালিস্টিক মিসাইলটির রেঞ্জ বা পরিসীমা সর্বনিম্ন 10,200 থেকে সর্বোচ্চ 16,000 কিলোমিটার অবধি রয়েছে বা তার বেশিও হতে পারে। 32 মিটার দৈর্ঘ্য, 3 মিটার প্রস্থের, 211 টন ওজনের এই মিসাইলটি একসাথে 10টি হেভিওয়েট পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম। এই মিসাইলটি সর্বপ্রথম পরীক্ষামূলকভাবে লঞ্চ করা হয় 1986 সালের 21শে মার্চ এবং অপারেশনালি লঞ্চ করা হয় 1988 সালের 11ই আগস্ট। তালিকার 2 নম্বরে রয়েছে আমেরিকার LGM-30G মিনিটম্যান 3 মডেলের মার্কিন প্রতিরক্ষা বাহিনীর সাথে পরিচালিত একমাত্র দূরপাল্লার ইন্টারকন্টিনেন্টাল নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইল। আমেরিকার মিনিটম্যান 3 মিসাইলকে রাশিয়ার R-36M2 মিসাইলের প্রতিদ্বন্দ্বী হিসাবে তৈরি করা হয়েছিল। আমেরিকার এই মিসাইল সর্বপ্রথম 1970 সালে মোতায়েন করা হয়েছিল। 18 মিটার দৈর্ঘ্য, 1.85 মিটার প্রস্থের, 35 টন ওজনের এই মিসাইলটি একসাথে 3টি পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম। পারমাণবিক সক্ষম এই ব্যালিস্টিক মিসাইলটির রেঞ্জ বা পরিসীমা 13,000 কিলোমিটার। মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা বাহিনীর কাছে রিজার্ভে 400টিরও বেশি এরকম ক্ষেপণাস্ত্র রয়েছে। সিলোভিত্তিক রকেট ক্ষেপণাস্ত্র মার্কিন বিমান বাহিনীতে এই মিসাইল 2030 সাল অবধি চালু থাকবে। তালিকার 3 নম্বরে রয়েছে রাশিয়ার RS-24 ইন্টারকন্টিনেন্টাল নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইল, যা পূর্ববর্তী টপোলেমের একটি উন্নত সংস্করণ। এটি পশ্চিমে SS-99 নামে পরিচিত। রাশিয়ার মতে টপোলেমকে বর্তমান বা পরিকল্পিত মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে মোকাবেলার জন্য তৈরি করা হয়েছিল। এছাড়াও এটিকে রাশিয়া আত্মরক্ষামূলক ক্ষেপণাস্ত্র হিসেবে অভিহিত করে থাকে। RS-24-কে বাহ্যিকভাবে দেখতে টপোলেমের মতো হলেও এটা অনেক হেভিওয়েট এবং শক্তিশালী একটি মিসাইল। এটি প্রথম পরীক্ষা করা হয়েছিল 2007 সালের 29শে মে এবং রাশিয়ান স্ট্র্যাটেজিক মিসাইল ফোর্সেস দ্বারা গৃহীত হয়েছিল 2010 সালে। 23 মিটার দৈর্ঘ্য, 2 মিটার প্রস্থের, 50 টন ওজনের এই মিসাইলটি ইন্ডিভিজুয়ালি 10টি পারমাণবিক ওয়ারহেড লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। মিসাইলটি 2010 সাল থেকে অ্যাক্টিভ রয়েছে। তালিকার 4 নম্বরে রয়েছে চীনের DF-41 ইন্টারকন্টিনেন্টাল নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইল। এই মিসাইলটি চীনের সবচেয়ে শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল, যার রেঞ্জ বা পরিসীমা প্রায় 12,000 থেকে 15,000 কিলোমিটার পর্যন্ত। এই মিসাইলটিকে বিশ্বের সবচেয়ে হুমকিস্বরূপ পারমাণবিক মিসাইল হওয়ার আশঙ্কা করা হচ্ছে। মিসাইলটি চীন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোনো অংশে আঘাত হানতে সক্ষম। মিসাইলটিতে 3-স্টেজ সলিড ফুয়েল রকেট ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। 2টি গাইডেড সিমুলেটেড পারমাণবিক ওয়ারহেড সহ 6 আগস্ট 2015-তে এই ক্ষেপণাস্ত্রটি সফলভাবে পরীক্ষা করা হয়েছিল। চীনের এই সফল পরীক্ষাটি ছিল 4র্থতম। 21 মিটার দৈর্ঘ্য, 2.5 মিটার প্রস্থের, 80 টন ওজনের এই মিসাইলটি 10 থেকে 12টি MIRV নিউক্লিয়ার ওয়ারহেড বহন করতে সক্ষম। তালিকার 5 নম্বরে রয়েছে ইংল্যান্ডের UGM-133 ট্রাইডেন্ট 2 মডেলের সাবমেরিন লঞ্চার্ড ICBM বা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। ট্রাইডেন্ট 2 হল বিশ্বের সবচেয়ে শক্তিশালী সাবমেরিন লঞ্চার্ড ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। এক একটি ওহিও ক্লাসের ট্রাইডেন্ট ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন এ ধরনের 24টি মিসাইল বহন করতে সক্ষম। এই ক্ষেপণাস্ত্রটি মার্কিন নৌবাহিনীর সাথে স্থাপন করা হয়েছে, যার রেঞ্জ বা পরিসীমা সর্বোচ্চ 12,000 কিলোমিটার পর্যন্ত। 1989 সালে এর নকশা করার পরে এই ক্ষেপণাস্ত্র 150টিরও বেশি সফল পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করেছে। মিসাইলটি সর্বপ্রথম 1990 সালে মার্চ মাসে মোতায়েন করা হয়েছিল। 13 মিটার দৈর্ঘ্য, 2 মিটার প্রস্থের, প্রায় 60 টন ওজনের এক একটি মিসাইল গড়ে 100 কিলোটন ওজনের 4টি পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম।
তালিকার 6 নম্বরে রয়েছে ইসরায়েলের জেরিকো 3 ইন্টারকন্টিনেন্টাল নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইল। এই মিসাইলগুলোই ইসরায়েলের সবচেয়ে শক্তিশালী মিসাইল। ক্ষেপণাস্ত্রগুলি বর্তমানে তেল আবিবের দক্ষিণ পূর্বে জেকারিয়ার কিছু ভূগর্ভস্থ গুহায় মজুদ করা আছে। যখন তারা অস্তিত্ব সংকটে পড়বে তখন তারা এই মিসাইলগুলি শেষ সম্বল হিসেবে ব্যবহার করবে। 15 মিটার দৈর্ঘ্য, 1.5 মিটার প্রস্থের, 80 টন ওজনের এই মিসাইলগুলি 100 থেকে 400 কিলোটনের 2 থেকে 3টি স্বল্পপাল্লার MIRV নিউক্লিয়ার ওয়ারহেড বহন করতে সক্ষম বলে জানা গেছে। এছাড়াও মিসাইলগুলি সবসময় 750 কেজি পারমাণবিক ওয়ারহেড দিয়ে সজ্জিত থাকে বলে জানা গেছে। পারমাণবিক অস্ত্রধারী এই ক্ষেপণাস্ত্রগুলির রেঞ্জ বা পরিসীমা 6,500 কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে মনে করা হয়। যদিও 2004 সালের কংগ্রেসনাল রিসার্চ সার্ভিসের মিসাইল প্রলিফারেশন সার্ভে ক্ষেপণাস্ত্রগুলির সম্ভাব্য সর্বাধিক পরিসীমা 11,500 কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে জানিয়েছিল। 2008-এর শুরুর দিকে ইসরায়েলি অস্ত্র বিশেষজ্ঞ জেনারেল ইৎজাক বেন ইসরায়েল সফলভাবে ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর বিজ্ঞান মন্ত্রকের ইসরায়েলি স্পেস এজেন্সিটির সাবেক চেয়ারম্যান বলেছিলেন, সবাই গণিত করতে পারে আর আমরা একটি রকেট ইঞ্জিন নিয়ে পৌঁছতে পারি বিশ্বের প্রতিটি পয়েন্টে। এইভাবে ইসরায়েলের নতুন সক্ষমতা প্রেজেন্টেশন করা হয়। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন যে 2008 সালের পরীক্ষাটি ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে একলাফেই নাটকীয় পরিবর্তন এনেছে। দর্শক বন্ধুরা, ইসরায়েলের এই ক্ষেপণাস্ত্র সম্পর্কে আপনাদের মনের কথাগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তালিকার 7 নম্বরে রয়েছে রাশিয়ার RS-28 সারমাত ইন্টারকন্টিনেন্টাল নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইল। RS-28 সারমাত হলো একটি হেভিওয়েট ব্যালিস্টিক মিসাইল যা রাশিয়া তৈরি করেছে। এটি বর্তমানে রাশিয়ান স্ট্র্যাটেজিক বা কৌশলী ক্ষেপণাস্ত্র সৈন্যবাহিনী ইউনিটের অধীনে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। 35 মিটার দৈর্ঘ্য, 3 মিটার প্রস্থের, 208 মেট্রিক টন ওজনের এই মিসাইলটি একসাথে 10টি হেভিওয়েট এবং 15টি হালকা MIRV পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম। মিসাইলটির অপারেশনাল রেঞ্জ 10,000 থেকে 18,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে। 10 আগস্ট 2016 RS-28 রাশিয়া PDU-99 নামের প্রথম স্তরের ইঞ্জিন সফলভাবে পরীক্ষা করেছে। মিসাইলটি 2021 সালে সার্ভিসে এসেছে। তালিকার 8 নম্বরে রয়েছে ফ্রান্সের M-51 SLBM মডেলের সাবমেরিন লঞ্চার্ট ইন্টারকন্টিনেন্টাল নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইল। ফ্রান্সের কাছে 300টির মতো পারমাণবিক ওয়ারহেড রয়েছে যার বেশিরভাগই তারা সাবমেরিনে ইনস্টল করে রেখেছে। ফ্রান্সের নৌবাহিনীতে M-51কে সবচেয়ে শক্তিশালী সাবমেরিন লঞ্চার্ট ব্যালিস্টিক মিসাইল হিসেবে বিবেচনা করা হয়। শক্তিশালী ক্ষেপণাস্ত্রটি ফ্রান্স নৌবাহিনীর সাথে মোতায়েন করা হয়েছে। 9 নভেম্বর 2006 সালে সর্বপ্রথম M-51 মিসাইলের সফল পরীক্ষা করা হয়। ফ্রান্সের নৌবাহিনীতে এ ধরনের M-51 মিসাইল রয়েছে 32টি। 12 মিটার দৈর্ঘ্য, 2.5 মিটার প্রস্থের, 52 টন ওজনের এই মিসাইলটি ইন্ডিভিজুয়ালি 6 থেকে 10টি TN-75 থার্মোনিউক্লিয়ার ওয়ারহেড নিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। মিসাইলটির অপারেশনাল রেঞ্জ বা পরিসীমা 11,000 কিলোমিটার। এই সাবমেরিন লঞ্চার্ড ইন্টারকন্টিনেন্টাল নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইলটি ফ্রান্সের সামরিক সক্ষমতাকে বিশ্বের মাঝে বহুগুণে ত্বরান্বিত করেছে। তালিকার 9 নম্বরে রয়েছে চীনের DF-5 সিরিজের DF-5B ইন্টারকন্টিনেন্টাল নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইল। মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রথম হুমকিতে ফেলা চীনা ক্ষেপণাস্ত্র হল DF-5 সিরিজ ক্ষেপণাস্ত্র। 1971 সালের মে মাসে প্রশান্ত মহাসাগরে ক্ষেপণাস্ত্রটির সফল পরীক্ষা করা হয়েছিল। 32.6 মিটার দৈর্ঘ্য এবং 3.5 মিটার প্রস্থের 183 টন ওজনের এই মিসাইলটি একসাথে 3 মেগাটন পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম এবং প্রতিটি মিসাইলে 3 থেকে 8টি ওয়ারহেড ইনস্টল করা যাবে। মিসাইলটির অপারেশনাল রেঞ্জ বা পরিসীমা 12,000 থেকে 15,000 কিলোমিটার বা তারও বেশি। বর্তমানে মিসাইলটি অপারেট করছে চীনা পিপলস লিবারেশন আর্মি রকেট ফোর্স। মিসাইলটি ঘন্টায় 27,000 কিলোমিটার গতিতে ছুটতে সক্ষম। চীন একটি DF-5 ক্ষেপণাস্ত্রের নতুন ভ্যারিয়েন্টের পরীক্ষা শুরু করেছে যা 10টি MIRV পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম হবে। DF-5 এর পরের ভাষণ হওয়ায় তার নাম হবে DF-5C। তালিকার 10 নম্বরে রয়েছে রাশিয়ার R-29 RMU-2 লেনার সাবমেরিন লঞ্চার্ড ইন্টারকন্টিনেন্টাল নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইল। রাশিয়ার এই ক্ষেপণাস্ত্র বিশ্বের অন্যতম শক্তিশালী সাবমেরিন লঞ্চার্ড ব্যালিস্টিক মিসাইল যা সর্বোচ্চ রেঞ্জ বা পরিসীমা 12,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। 15 মিটার দৈর্ঘ্য এবং 2 মিটার প্রস্থের 40 টন ওজনের এই মিসাইলটি একসাথে 12টি পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে। মিসাইলটি 2012 সালে প্রথম সফল পরীক্ষা চালায় এবং 2014 সাল থেকে রাশিয়ার নৌবাহিনীতে মোতায়েন করা হয়েছে। একটি সাবমেরিন লঞ্চার এ ধরনের 16টি মিসাইল বহন করতে সক্ষম। ডিফেন্স আপডেট ওয়ার্ল্ডের প্রিয় দর্শক বন্ধুরা, 10টি মিসাইলের মধ্যে কোন মিসাইলটি আপনার কাছে বেশি ভালো লেগেছে
সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং কোনো মিসাইল সম্পর্কে প্রশ্ন থাকলে কমেন্ট করবেন আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও